আপনাদের ধন্যবাদ। দীর্ঘ 31 বছর আপনাদের সাথে মিটিং এ জয়েন করছি, দেখেছি। হয়তো আগে এজিএম হইতো না, তখন হয়তো আমরা 20 বছর পর্যন্ত ওদের দীর্ঘতমের মধ্যে চলে যাচ্ছি, যেহেতু হায়দর চৌধুরী এখন আর মিটিং আসেন না। হয়তো আমারই হয়তো এখনো আস্তে আস্তে বেশি বয়স বেশি বা দীর্ঘ এজিএমে আসি। এই কোম্পানিটা ভালো খারাপ মন্দ এগুলিতে চলে আসছে। এই কোম্পানিতে কয়েকশো লোক চাকরি করে, অনেক ক্লেম দেয়, অনেক ভুল ত্রুটি যদি আমরা করে থাকি ক্ষমা করে দেবেন। এই দেশে বিমা শিল্পের অনেক প্রসার ঘটে নেই, এখনও বিমা শিল্প নিয়ে মানুষ চিন্তা করে না, দেশ গভর্নমেন্টও না আমরাও না, যাও এটা হবে, যেহেতু বিমার নিয়মকানুন ছিল না। এখনও কী হয় অনুচিত কাজ হয় আপনারা সবই জানেন, এখনও যা ফলে অনুচিত কাজ, আমাদের সন্তান যদি ঠিক না হয় একে ভালো করার জন্য বহু অনৈতিক কাজ করতে হয়। ঠিক তেমনি আপনার যদি নিয়ম মধ্যে কোম্পানিগুলি না চলে, বিমার যে নিয়ম আছে অ্যাকচুয়ালি যে নিয়ম করে দিছে সেই নিয়মের মধ্যে এখনও বাংলাদেশে বিমা শিল্প চলছে না। ইড্রা গঠিত হয়েছে, ইড্রার কাজ আরম্ভ হয়েছে, সরকারও বিমা নীতি করেছে, ইনশাল্লাহ অচিরেই এটা ঠিক হবে। ইনশাল্লাহ হয়তো আমি দেখে যেতে পারবো না, আপনারা অনেকে দেখে যেতে পারবেন না, কিন্তু ঠিক হবে। এখনও এই এজিএম হচ্ছে, আপনারা বিভিন্ন সময় বসে যান, দেখেন, দেখাশোনা করেন, এমন দিন আসবে যাওয়া লাগবে না, আপনার ইন্টারনেটের মাধ্যমে কোম্পানির সব খোঁজ পাবেন। এখন তো অফিসে যান, খবর নিতে খোঁজ নিতে, কিন্তু এমন দিন আসতেছে এটা যাওয়া লাগবে না, কারণ আপনার ব্যালেন্স শিট দরকার হবে না, ব্যালেন্স শিট আপনার চলে যাবে আপনার কম্পিউটারে বা আপনার মাধ্যমে অনেক কিছু। যেহেতু সারা বিশ্বে বিমা শিল্পের যে নিয়ম উন্নয়ন হয়েছে কেন সেই নিয়মে উন্নতি হবে। যাই হোক, আমরা ব্যালেন্স শিট পাঠিয়েছি, পেয়েছেন। দীর্ঘ 31 বছর আপনাদের সাথে পান না, আমরা পাঠাই পায় না, অনেক যাই হোক বন্ধ করা যাবে না, কেউ কেউ বলতেছে এই দিনই বন্ধ করার জন্য, সেটাও তো করা যাবে না। ওই বইও পাঠানো বন্ধ করা যাবে না, বই যদি না ছাপাইতাম ইন্টারনেটে পাঠাইতাম তাহলে বলতে এখানে 5-7 লাখ টাকা সেভ হইতো, সেটাও করা যাবে না। যেদিন হবে সেদিন হবে, সেদিন হয়তো আমিও থাকবেন না, আমিও থাকুন না। এখন যেমন আপনারা মাঝে মাঝে অফিসে টুফিসে যান, এমন দিন আসবে অফিসে যাবেন না, কারণ অফিসে আপনার বাসায় বসেই আমার ক্লিক করবেন, আমি আপনার সাথে ক্লিক করে দিয়ে দেবো, হয়ে যাবে কথা, বুঝছেন না, ক্লিক ক্লিক হবে, ক্লিক ক্লিক এখন হবে। তো এখন এইটি হবে, যেহেতু আমি আপনাদের কাছে অনেক আদরের, আপনারও আমার আদরের, কারণ দীর্ঘ 31 বছর আমাদের দেশে চলছি, মাঝে মাঝে ঝগড়াঝাটি করছি, আপনি আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন। আচ্ছা যাও, আজকে আছে আবার আমার, আমি আপনারা আমার শ্রদ্ধাভাজন, মাঝে মাঝে দুইজনের সাথে একটু মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, ব্যবহার তো ঠিক থাকে না, মানুষ তো বয়স 71 বছর বয়স, 72 বছর বয়স, এখন ওই দেখেন ঐসি কোন ইন্স্যুরেন্স বলিয়া যায় মেঘালয় ইন্স্যুরেন্স। তবে একটা কথা বলতে পারি আজকে আপনাদের সামনে, সাংবাদিক ছিলাম, বাবা শিক্ষক ছিল, আমি যে কথা বক্তব্য দিই কর্ণফুলি মেঘনাথ থেকে একটি পয়সা যে যাই বলুক অপচয় করে অন্যায় করে আমার ফ্যামিলি নেয় নেয়, এই কথা আজকে হয়তো এটি শেষ মিটিং আমার জীবনে কর্ণফুলি ইন্স্যুরেন্সের, আজ বলে গেলাম, যারাই আছেন কাজ কাম করছে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, এমপি করছে, ওইটি করছে, আমিও কিন্তু ইচ্ছা করিয়া কর্ণফুলির থেকে মেঘনার থেকে আবদিকের সম্পদ আপনাদের সম্পদ একটি পয়সা যেন আমাদের হারাম নেই, যদি ভুল হইয়া থাকে আল্লাহ মাফ করব। এই নিয়ে শেষ জীবনে বলে গেলাম, খোঁজ করিয়া আইছেন না, আচ্ছা হ্যাঁ যাই হোক, এই কথাটি বলে গেলাম, হঠাৎ এই কথা বলার আর সুযোগ না পেতে পারি। কোম্পানি চালাইছি, দুইটা কোম্পানি দীর্ঘদিন চলছে, ভুল হয়েছে, ত্রুটি বিচরণ না হয়েছে, দেশের আইন নাই, এই ইনভেস্টমেন্ট চালানোর প্রসেস ছিল না, ইন্ডিয়া ছিল না, এখন ঠিক হবে। এই কোম্পানির থেকে আমি আমার ফ্যামিলি একটি পয়সা হারাম খাই নাই, ভুল হয়েছে, আপনারা গেছেন অনেকের সম্মান করছি, ইজ্জত করছি, অনেকের পারিনি, অনেকের রাগ আছেন, এখানেও রাগ আছেন, থাকবেন, কিন্তু আমার ইচ্ছা করি আমি কিছু করি নাই, আমি অফিসে খাইলেও পকেটের পয়সা দিয়ে খাই, আপনারা গেলেও চা খাওয়াই, দুধ ছাড়া চিনি খাওয়ার এই দিক খাওয়াই, আর আমি বিস্কুট খাইলেও পয়সা দিয়ে কিনে খাই, এমনি সব আছে, এই কর্ণগুলিতে তো বসেই না,
তা যাই হোক, আমি আর বেশি কথা বলব না, কারণ আমি আমাদের সাথে আইনগত কথা কই না। আমরা বন্ধু বান্ধব আপনারা ভাই মতসর মত, ইনশাল্লাহ আমি উদ্বোধনী ভাষণ শেষ কথা বলিয়া গেলাম। এরপরে আপনাদের বক্তব্য আছে, বক্তব্য দেন কোম্পানি আপনাদের ভুল ত্রুটি ঠিক করে নেবেন, এই কোম্পানি থাকবে যুগ যুগ ধরে। আর বিল্ডিং এটা করিয়া দিছি, আগামী বছর হতে এজিএম ওই মিটিং হবে, গতবারও পারি নাই, এখনো ওখানে এসি করতে পারি নাই, কারেন্ট পুরোপুরি আসে নাই, লিফ্ট আসছে, ইনশাল্লাহ আশা করি আগামী বছর হবে। যদি আপনারা আগামী বছর হতে লিফ্ট হবে, আমরা যেহেতু অডিটোরিয়াম করতেছি 16 তলায় না 18 তলায়, ওখানে মিটিং হবে ইনশাল্লাহ, যদি বাঁচিয়ে থাকি যাব। আর ইনশাল্লাহ এখন আপনারা বক্তব্য দিবেন, বক্তব্য দেন, শরীর ভালো না দোয়া করেন, ধন্যবাদ। আসলে আমি আমাদের কাছে কৃতজ্ঞ, যেহেতু 31 মানুষ বলছি, অনেক ইয়ং আছে, বয়স সবাই আছে, আপনারা যে গণপ্রিয়কে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার অনেক ভুল ত্রুটি আছে, অনেক অপরাধ আছে আপনার আছে, তারপরে আমি রক্তে মানুষে গড়া মানুষ, আমি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ব্যবহারে আচারে আমি ক্ষমা চাই আপনার কাছে, যেহেতু জীবন বেশি দিনের না, যেহেতু আপনাদের যে বক্তব্যগুলো শুনলাম এতে পড়া দূরে যায়। বহু এজিএমে আমিও যাই, আমিও শেয়ারের ব্যবসা করে এখানে আসছি, আমি দেখছি অনেকে কথা বলতে দেয় না, কথিও দেয় না কিছু কিছু, আজকে আপনারা আমার যেভাবে সম্মান করেন, আবার আমার সমালোচনা করেন, কেন সমালোচনা করবেন না, ছেলেও বাপের সমালোচনা করতে পারে, বাপও ছেলে সমালোচনা করতে পারে, অনেক ভুল ত্রুটি আমার আছে কোম্পানির, আমি আমার যেহেতু আমিও দেখি না, দেখে কোম্পানি যারা এক্সপার্ট এমডির নেতৃত্বে যারা আপনাদের সামনে রেখে আমি ওনাদের বলবো যে আমি যেহেতু এখানে কোনো অপরাধ করি না, কিন্তু বলতে পারো আপনাদের সামনে আমি আমার ম্যানেজমেন্টকে বলবো, এই যে যারা শেয়ারহোল্ডার তাদের ঠকাবেন না, তারা ন্যায্য যা পায়, যা ডিভিডেন্ড হয়, যা হয় তাদের দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের সামনে রেখে তাদের বলতেছি, কারণ আমি দেব না। চেয়ারম্যানের কি ক্ষমতা আপনি জানেন, আপনারা অনেকে অনেক কোম্পানি ডাইরেক্টর আছেন হবেন, কিন্তু চেয়ারম্যান কি করতে পারবে, কোনো ম্যানেজমেন্ট এমডির নেতৃত্বে আপনারা এই শেয়ারহোল্ডারদের সময় যারা আমাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, বক্তব্য দেয়, রাস্তায় দেখা হইলে কথা বলে, আমিও অনেক সময় তাদের কাছে ক্ষমা চাইব, আমি দেখা করতে না, ভুল হয়, শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, বিভিন্ন কারণ থাকে, তবুও রাস্তা থাকে কথা বলি, চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিলেন, অনেক সময় পারি না, তাহলে আপনারা এদের ঠকাবেন না। আর দুই একটা পয়েন্টের আমি উত্তর দিই, হ্যাঁ বলে দিতে আসি আপনাদের সামনে, গেলে এদের অফিসে গেলে অন্তমকে চা খাওয়াইয়ে, কিছু করতে পারেন না, না পারেন তার দাম কত, এই শেয়ারহোল্ডার দেখেন আমি বক্তব্য দিছি, আমার মিটিংয়ে কোন আপনারা একটা খারাপ কথা বলছেন, আমার কোন অপদস্থ হয়েছি এতগুলো দেখো, তাহলে কেন এজিএম হবে না, কিন্তু সেহেতু এইরকম উপায় কথা একটা উপায় না, আমরা 31 বছরে কইছি না, আমি দূষিত না, গড়া মানুষ না, আমার অন্যায় আছে না, আমি ফেরেশতা, আপনারা অন্যায় করেন না, তাহলে হইবে, ইন্ডিয়াতেই চলবে। তবে এজিএম আমি চাই বলে গেলাম, আপনারও এজিএম পার্টি হইয়েন, আপনারা এজিএমে ভালো ব্যবহার করিয়েন, ভদ্র ব্যবহার করিয়েন, সমালোচনা করিয়েন, আরো বক্তব্য দিয়েন, কিন্তু বক্তব্যে কথাবার্তিতে তাকে বিবৃতি করেন না, কারণ এই মিটিংয়ে তাদের ছেলেমেয়েরা আসে, বাচ্চারা আসে, বউরা আসে, বউ মিটিং এ দেখবেন ছেলে মেয়েরা আসে না, ছেলেরা বউরে আনে, আমার সামনে যদি আমার বউ শুনে যে আমি অপদস্থ হয়েছি, সে কোনো কি কোম্পানি, কোম্পানি ছেড়ে দিয়ে দাও, তোমার চাকরি করে আসো, হবে না, আপনার সামনে আপনার বউর সামনে যদি আপনাকে একটু অপদস্থ করে কথা যদি ওই যে অফিসে বয়ে দিচ্ছেন, চেয়ার ডেয়ের উপরে বয়ে থাকে, চেয়ার ডেয়ের উপরে বয়ে থাকে, এগুলো শিক্ষা দেয় ভাই, বয়স বেশি এটা করে না, এই দিয়ে হবে, কিন্তু ওখানে বলে সমালোচনা করেন, রাতারাতি করেন, বক্তব্য দেন, কিন্তু কোন মিটিং এ বোর্ডকে অবদস্থ করেন না, অন্যায় করেন না, অবস্থ কাউকে অসম্মান দিয়া কাউকে অশ্রদ্ধা করে কিন্তু বড় হওয়া যায় না, সমালোচনা করেন না, আমাকে তুল ছেড়ে সমালোচনা করেন, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো, কারণ আমি অপরাধী, আমি অন্যায় করছি, আজকে আমি অন্যদের কাছে আসামি আছি, আপনাদের আজকে বোর্ড এন্টায়ার মিটিংটা আমার কন্ট্রোলে, আমি কাউকে বক্তব্য দিলে কেউ বক্তব্য দিলে বক্তব্য দিতে পারবো না আইনে, এখন আমি যদি অবস্থ হই, যদি দেখি একজন বক্তা এমন কথা কইলেন আমি চুরি করছি, আমি অবস্থ করছি, এটা আমি না বুঝে আমি আপনাকে বলতেছি, আমার প্রমাণ নাই, কিছু নাই, হ্যাঁ আপনাকে বলবেন
যা আপনি সমালোচনা করবেন, এখানে ইনশাআল্লাহ এজিএম হবে, এজিএম বন্ধ করতে পারবে না, আধুনিক ভাবে হবে, তবে আপনারাও সবাইকে এইভাবে মিটিং গুলি যাতে চলে সে ব্যবস্থা করে। হ্যাঁ, আপনারা দুই তিনটা কোয়েশ্চেন বোনাস, আমি কিন্তু বুঝছি ভাই, যদি বোনাস দিই তো আপনারা লাভবান হবেন। আমি কিন্তু এটাই বুঝছিলাম, সেটাও বলুন। কর্ণফুল ইন্স্যুরেন্সের শেয়ারের মধ্যে জারি দুরি হয় না, জারি দুরি বুঝছেন, এই জন্য এটার দাম কম। জারি দুরি আমার দিয়ে করেন না, কারণ মানুষে বোঝে যে কর্ণফুল ইন্স্যুরেন্সের শেয়ার কিনে কোনো লাভ হবে না, এদের দিয়ে কেউ কিছু করতে পারবো না, এই জন্য কেউ এখানে গেম খেলে না। বহু কোম্পানি শেয়ার ইন্ডাস্ট্রি নাই, লাভ নাই, সেই শেয়ারের দাম বহুত বেশি, কেন এটা? আমার তো এত বড় বিল্ডিং, এত বড় অ্যাসেট, শেয়ার বাড়ে না, কার কেউ বুঝে ম্যাঙ্গা কর্ণফুল ইন্স্যুরেন্সের ম্যাঙ্গালাইফে গেম হবে না, কারণ ম্যাঙ্গালাইফ কর্ণফুল ইন্স্যুরেন্সের ডাইরেক্টররা গেম করে না, ন্যায় নীতিমতো চলে, এই তোমরা এদের প্রতি কেউ জড়ায় না, একত্রে কেউ 5 লাখ 7 লাখ 10 লাখ শেয়ার কিনে না, আমরা এটা নিয়ে গেম করিয়া শেয়ারের দাম বাড়াই করি না। তবে যেহেতু টিপু বলছে ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে, যেহেতু আমরা এখন একটা স্টেবিলিটিতে আসছি, নিয়মের মধ্যে আসছে, বিল্ডিং হয়েছে, জায়গা হয়েছে, সব হয়েছে, ইনশাল্লাহ বাড়বে। আর আমার দিয়ে গেম করেন না, আমি শেষ বয়সে গেম করিয়া কোল্ড সোল্ডারে শেয়ার হোল্ডারে ঠকাইতে পারবো না। তারপরে আমার কর্মচারীদের বেতন কমিশন হয়ে গেছে, কি হয়েছে আমি কমু না, কাজ করে দেব দেওয়ার কথা 15% কমিশন কোম্পানিগুলা দেয় কত, তাহলে রিইনস্যুরেন্স করা লাগবে না, ক্লেমের সংখ্যা বাড়ছে, তো আমি কি করতাম ভাই, কি করব? আপনি বলতেছেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কর্মচারী বেতন বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, সব বাড়ছে, একটা ছেলে একটা গাড়ি দিলে গাড়ির দাম বাড়ছে, এইটা আমরা চেষ্টা করতেছি। আমার বক্তব্য দিছি আর আমি ম্যানেজমেন্টের বলতেছি, আপনাদের যে বক্তব্যগুলো শুনিয়া আপনাদের মন মতো পছন্দ মতো ভালোভাবে কোম্পানিটা আপনারা পরিচালনা করেন, আপনাদের সামনে আমি এমডি সাহেবকে নির্দেশ দিতেছি। এখন যে আমার যে রেগুলার আছে, যেহেতু আমি যাই দিছি আর লেখেন হবে না, কই লেখেন না, ওনারা যেহেতু এক নম্বর হইলো, অতপক্ষে যেহেতু আমি বোনাস দিছি, ওনারা নিশ্চয়ই আপনারা সমর্থন করেন, তারপরে পরিচালকদের নির্বাচন, এটা আইন অত দা আছে, তাই আছে করে নেন, তারপরে তারপরে একজন পরিচালক আছে, স্বাধীন পরিচালক, এগুলো লেখা হলো সব মোটামুটি আপনাদের ধন্যবাদ, আপনারা বলেন ইনশাল্লাহ, ধন্যবাদ, আবার দেখা হবে।